বন্ধুরা আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত ইতিমধ্যে আরও দুর্যোগের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে কুড়ি তারিখ পর্যন্ত দুর্যোগটি থাকতে পারে তারপরে কমার সম্ভাবনা এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে আঠেরো তারিখ সন্ধ্যে থেকে উনিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এমনিতেই প্রবল ভারী বর্ষণে বাংলার একাধিক জায়গা জলমগ্ন অবস্থায় রয়েছে এরই মধ্যে এই বৃষ্টিপাত আরও বাড়লে কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়ারও কিন্তু আশঙ্কা থাকছে কারণ অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর সঙ্গে ভারী বৃষ্টিপাত আপাতত জানাচ্ছে আসলে একটি দেখুন স্ক্রিনে এই যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই লাগোয়া যে অঞ্চলটি রয়েছে এখানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আরেকটি নিম্নচাপ এরিয়া রয়েছে এই যে লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছেন এটি বিহার এবং উত্তরপ্রদেশ অঞ্চলে কিন্তু রয়েছে এই দুটোর প্রভাবে মূলত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে এই বৃষ্টিপাতটি ঘটাচ্ছে এবং মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে একদম পশ্চিম রাজস্থান থেকে পূর্ব উত্তরপূর্ব পূর্ব যে বঙ্গোপসাগর এই দিক পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে যার ফলে একটা ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের কথা আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে অর্থাৎ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে এর পাশাপাশি এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে তো কোন কোন জায়গাতে এই ভারী বৃষ্টিপাত হতে পারে সেদিকে আমরা নজর রাখবো ইতিমধ্যে ডিবিসি বা বিভিন্ন ড্যাম যেগুলি রয়েছে এগুলো অল্প অল্প করে কিন্তু জল ইতিমধ্যে ছেড়ে দিয়েছে এবং আরও কিছুটা ছাড়তে পারে তবে তারা বলছে কোনো বিপদসঙ্গল হবে না কিছু নিচু এলাকা একটু জল বাড়তে পারে এর বেশি কিছু নয় অস্থায়ীভাবে আর কি আমরা একবার আবহাওয়া দপ্তরের দেওয়া আপডেটের দিকে নজর রেখে আমরা আবার ওয়েন্ডিতে ফেরত যাবো আঠেরো তারিখ সন্ধেবেলাতে তারা দক্ষিণবঙ্গের জন্য একটি ফ্রেশ আপডেট প্রকাশ করেছে যেখান থেকে বোঝাই যাচ্ছে যে আঠেরো তারিখ সন্ধ্যে থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের মূলত থাকবে তবে এই কুড়ি তারিখের পর থেকে একটু করে কমতে থাকবে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এটা কিন্তু সাময়িকভাবে কমার সম্ভাবনা অর্থাৎ আবারও বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর আপনাদের সময় সময় আপডেট জানিয়ে দেব তাপমাত্রা দেখুন তিন দিন থাকবে না পরিবর্তন তারপরে কিন্তু দু তিন ডিগ্রি বাড়তে পারে অর্থাৎ তিন দিন বাদে একটা আশা যে দুর্যোগটি একটু নামতে পারে ইতিমধ্যে আবাদ দপ্তর আবার স হলুদ সতর্কতার পাশাপাশি দেখুন এখানে কিন্তু কমলা সতর্কতা জারি করেছে যেখানে লেখা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আঠেরো তারিখ মানে রাত্রে রাতের বেলাতে বৃষ্টি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানাচ্ছে আপাতত দেখুন দক্ষিণবঙ্গের মূলত প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি মানের পাশাপাশি কোথাও 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 ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি আবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে যে বীরভূমের দিকে রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ মোটামুটি তিন চার পাঁচ পাঁচটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত দু একটি জায়গাতে হতে পারে এছাড়া যেটা আমরা বলছে যে উনিশ তারিখেও বৃষ্টিপাত বাড়তে পারে কিছুটা জায়গাতে যেমন বলছে দুই চব্বিশ পরগনার দিকে সতর্কতা রাখছে পুরুলিয়ার দিকে মানে পশ্চিমাঞ্চলের জেলাগুলির দিকে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং কুড়ি তারিখও কিন্তু ওই ভারী বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার দিকে থাকছে বাকি জায়গাতে সেরকম থাকছে না অর্থাৎ একটু কমে যাচ্ছে তবে সাময়িকভাবে জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া মৎস্যজীবীদের জন্য আরেক দিনে সতর্কতা বাড়িয়েছে আমাদের নিয়মিত জানিয়ে দিচ্ছি সময় সময় যে আপডেটটি আসছে যে ঝড়ো হাওয়া থাকার জন্য কিন্তু উত্তর বঙ্গোপসাগরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মৎস্যজীবীদের উনিশ তারিখ পর্যন্ত যেতে নিষেধা নিষেধাজ্ঞা করেছে আর কি চলুন উইন্ডিতে যাই বন্ধুরা আমরা কিন্তু উইন্ডিতে ফিরে এলাম আমরা দেখে নিয়েছি যে কোন দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে রয়েছে এবারে আমরা টোটাল আবহাওয়াটা দেখব যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা থাকবে উত্তরবঙ্গের জন্য আবহাওয়া বলছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এইদিকে বৃষ্টিপাত একটু ভারী থেকে অতি ভারী হতে পারে তার পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এটা আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এমনিতে চলবে এমনটা জানিয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের এই দেখতে পাচ্ছি এখানে লাল দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের লাগোয়া যে বাংলাদেশগুলি রয়েছে বাংলাদেশের যে অর্থাৎ রাজশাহী খুলনা বলতে পারেন এছাড়া এই দিকটাতে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে হালকা থেকে মাঝারির পাশাপাশি কোথাও কোথাও অনেকক্ষণ বৃষ্টিপাত হতে পারে আবার একটু থামবে এরমভাবে হতে পারে এছাড়া পশ্চিম অঞ্চলের যে জেলাগুলি রয়েছে এদিকেও বৃষ্টিপাত হবে এদিকে এই যে এখানটাতে রয়েছে ঘূর্ণাবর্ত এটা আবহাওয়া দপ্তর জানিয়েছে এর পাশাপাশি যেটা হচ্ছে চট্টগ্রাম থেকে এই চট্টগ্রাম বিভাগে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত আসবে আমাদের দেখাচ্ছি স্যাটেলাইটে কী অবস্থা দেখিয়ে দেবো এছাড়া আসামের দিকেও বৃষ্টিপাত এবারে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে হালকা থেকে মাঝারির পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বাড়বে মনমোহন সিং এর দিকেও হবে এটা রয়েছে এবারে আমরা একটু বজ্র বৃষ্টি মোটে চলে যাই সেখান থেকে কিছুটা মিলিয়ে দেখে নিই আমরা মেঘমালা মোটে ছিলাম বৃষ্টি মোটে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে অনেক জায়গাতে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে আপনাদের বলেছিলাম অনেকে বলছিলেন যে বৃষ্টিপাত হয়নি থেমে রয়েছে বৃষ্টিপাত আপনাদের হবে জানিয়ে দিয়েছিলাম যে বৃষ্টিপাত কিন্তু রাতের দিকে আসতে পারে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উইন্ডির যে আপডেট সেখানে কিন্তু দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অর্থাৎ শিলিগুড়ির কাছাকাছি অংশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা শিলিগুড়িটাকে একবার ক্লিক করে দেখে নিচ্ছি এখানে কিন্তু দেখুন বৃষ্টিপাত চলার সম্ভাবনা কিন্তু রয়েছে একটু হালকা হাওয়াও থাকবে এছাড়া আমরা দেখে নিচ্ছি মালদার দিকটা একবার দেখে হচ্ছে এই সাইডটাতে দেখুন এখানে ভালো বৃষ্টিপাত রয়েছে নয় দশ চৌত্রিশ মিলিমিটার উনিশ মিলিমিটার দেওয়া রয়েছে অর্থাৎ শনিবার পর্যন্ত সময়ের মধ্যে মানে সকালের মধ্যেই কিন্তু অনেকটা বৃষ্টিপাত হয়ে যেতে পারে অর্থাৎ রাতে একটা দুর্যোগের সম্ভাবনা কিন্তু থাকছে এছাড়া আরও যদি একটু জুম করি দেখুন এই যে দুমকা আমরা পাড়া অর্থাৎ রামপুরহাট মানে বীরভূমের দিকে একটা ভালো বৃষ্টিপাত এবং মালদা এবং মুর্শিদাবাদের দিকে একটা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে তার মানে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার কিছু কিছু অংশেও থাকবে এমনি এমনিতে দেখা যাচ্ছে এছাড়া আরও ভালো কিছু বৃষ্টিপাত কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে পরিষ্কার একদম যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশও রয়েছে এছাড়া হালকা থেকে মাঝারি মাইজারি বৃষ্টিপাত দেখাই যাচ্ছে এছাড়া যেটা হচ্ছে চট্টগ্রাম এদিকে খুলনা ঢাকার এই আশেপাশে বৃষ্টিপাতের দাপট থাকবে কোথাও এছাড়া কলাই বগুড়া আদমদিকের দিকেও বৃষ্টিপাত কিন্তু দাপট থাকবে রংপুরও হালকা মাঝারি থাকবে এবং ত্রিপুরা এবং এদিকেও বৃষ্টিপাত আমাদের দেখাচ্ছি পরবর্তী আরও নিয়ে যাচ্ছে দেখুন আরও রাতের দিকে নিয়ে গেলে দেখুন ইনটেন্সিটি কিন্তু বাড়ছে অর্থাৎ ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের কথা জানিয়েছি আবহাওয়া এই যে ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে নিম্নচাপও দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু বৃষ্টিপাত এভাবে চলতে থাকবে এছাড়া দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি মানে সব জায়গাতেই বৃষ্টিপাত চলবে হালকা থেকে মাঝারি কোথাও থেমে থেমে কোথাও হবে তারই মধ্যে ভারী থেকে অতি ভারী আবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে এই যে পূর্ব বর্ধমানের কাটোয়া এদিকে থেকে অর্থাৎ মেহেরপুর পর্যন্ত যে রয়েছে বাংলাদেশ শের মেহেরপুর আলমডাঙ্গা দামুহারাক বা কচতপুর এদিকে করিমপুর বেলডাঙ্গা অর্থাৎ নওদা বহরমপুর ডোমকল অর্থাৎ মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশ এবং নদিয়া বেশ কিছু অংশ এই দিকটাতে কিন্তু ভালো বৃষ্টিপাতের দাপট থাকবে এছাড়া কৃষ্ণনগর থেকে শান্তিপুর এই এলাকাটা থাকবে এছাড়াও ওইদিকে মানে রানাঘাটের দিকেও বৃষ্টিপাত যাবে পরে এইখানেও কিন্তু ভালো বৃষ্টিপাত হবে এছাড়া চাকদা কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাট হাবড়া বনগাঁও এদিকে বাদুড়িয়া রয়েছে এদিকেও কিন্তু রয়েছে নিউটাউন কলাকা এদিকেও কলকাতার দিকে হিঙ্গলগঞ্জের দিকেও বৃষ্টিপাতের কিন্তু দাপট থাকবে এছাড়া এই যে রয়েছে এদিকে খড়গপুর থেকে বালুজা কোলাঘাট ওলবড়িয়া হাওড়া পর্যন্ত এদিকেও থাকবে এবং বেলদা গোপীবল্লভপুর এদিকে ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টিপাতের দাপট থাকবে এছাড়া বাঁকুড়া এবং এদিকে দুর্গাপুর আসানসোল যেটা হচ্ছে এবং পুরুলিয়ার এই অংশগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের দাপট থাকবে এদিকে কিন্তু উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে এমনটা কিন্তু জানিয়েছে যে যখন দেখে দিচ্ছে এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুরের মালদার দিকেও মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাতের দাপট থাকবে এবং দেখতেই পাচ্ছেন এই 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 ত্রিপুরা এবং চট্টগ্রামের মধ্যে কিন্তু শনিবার রাতের মধ্যেই কিন্তু কত বৃষ্টিপাত কিন্তু আসতে পারে অর্থাৎ এই এলাকাটাতে ভারই বৃষ্টিপাত সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া কিন্তু দিতে পারে এমনটা রয়েছে এবং দেখুন আমরা যদি সকালে যখন সকালের দিকে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এই মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব পূর্ব বর্ধমান এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বাড়ছে এছাড়াও মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও দাপড় থাকছে এবং বাংলাদেশের এই এলাকাতে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গাতে তার সঙ্গে হালকা মাঝারি থাকবে সিলেটের দিকেও বৃষ্টিপাত আসবে আমরা স্যাটেলাইটে দেখাচ্ছি এবং এই যে আসাম এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি মাঝে মধ্যে চলবে ছেড়ে ছেড়ে হতে পারে কোথাও কোথাও সব জায়গাতে হবে না একসঙ্গে শনিবারে কিন্তু এইভাবে বৃষ্টির দাপটটি আস্তে আস্তে থাকবে দেখুন বেশ দেখতেই পাচ্ছেন এরপরে যেটা হচ্ছে এই শনিবার মোটামুটি রাতের দিক থেকে একটু একটু করে কমতে থাকবে এমনটা আবহাওয়া দপ্তরের যে তথ্য তার থেকে বোঝা যাচ্ছে এবং কোথাও কোথাও চলবে একদম থামবে না মানে মাঝে মধ্যে একটু করে হবে আবার মাঝে মধ্যে একটু করে থেমে থাকবে এরকম করে কিন্তু আগামী এই কুড়ি তারিখ থেকে এরকম করে একটা অ্যাক্টিভিটি দেখা যেতে পারে দেখুন এই যে অনেকটা করে কিন্তু মাঝে মধ্যে খালি হচ্ছে মাঝে মধ্যে আসছে সোমবারে দেখুন এখানে এই যে মাঝে মধ্যে কিন্তু মানে এইগুলোতে খুব বেশি ভারী বৃষ্টিপাত ভালো বৃষ্টিপাত থাকবে না উত্তরবঙ্গে মোটামুটি ওই উনিশ উনিশ তারিখ পর্যন্তই ভালো সম্ভাবনা তারপরে আবার পরবর্তী ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে আবার বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে দেখুন আবার আসবে কিছুদিন হয়তো একটু হালকা মাঝারি থাকবে এই যে এইদিকে এই বৃষ্টিপাত কিন্তু পরবর্তী ক্ষেত্রে ছাব্বিশ সাতাশ আঠারো দিকে আবার বৃষ্টিপাত আস্তে আস্তে কিছুটা ফিরে আসবে কি কারণ কারণে আসবে সেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের জানিয়ে দেবো এটা আমাদের জানিয়ে দিলাম যে আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত দুর্যোগ রয়েছে যেখানে হালকা থেকে মাঝারি মিষ্টির পাশাপাশি কোথাও কোথাও কিন্তু কিছুক্ষণের জন্য বা একটু ঘন্টাখানেক হলো হঠাৎ করে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুর্যোগ কিন্তু এখনই যাচ্ছে না এবং এর জন্যেই কিন্তু যেটা হচ্ছে বিশ কিছু অঞ্চলে আবার জল জমজম জল জমতে পারে নিকাশি ব্যবস্থা যেখানে খারাপ সেখানে কিন্তু একটু খারাপ অবস্থায় থাকতে পারে এমনটা কিন্তু রয়েছে এবারে আমরা চলে যাচ্ছি স্যাটেলাইটে একদম লেটেস্ট চিত্র দেখে নিচ্ছি এটা আমরা উইন্ডির আপডেটটি জেনে নিলাম এবারে আমাদের দেখিয়ে দিচ্ছি যে উইন্ড এখানে কীরকম রয়েছে স্যাটেলাইটের চিত্র কেমন রয়েছে লেটেস্ট আপডেট ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে যেহেতু মেঘ প্রবেশ করছে এবং একটু একটু আমরা ব্যাক থেকে যদি এটাকে ট্র্যাক করি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট আমরা পেয়ে যাবেন নিয়মিত আপডেট আপনাদের দিয়ে দেব উপকৃত হবেন এই দেখুন মাঝে মধ্যে মেঘ উঠছে অর্থাৎ পূর্ব বর্ধমান কাছাকাছি অংশ এইদিকে পরিষ্কার দেখা যাচ্ছে এদিকটাতে দেখুন এই যে রয়েছে বড়বাজার বাজার অর্থাৎ এদিকে রয়েছে অর্থাৎ এটা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়ার বেশ কিছু বাগমন্ডি এদিকে কেন্দা এদিকে রয়েছে মানবাজার এছাড়া খাতরা রানীবাঁধ মানে রায়পুর মানে পুরুলিয়া বাঁকুড়ার দিকে পূর্ব বর্ধমানের দিকে কিন্তু ভালো বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে এছাড়া হালকা মাঝারি কিন্তু চলতে পারে যেখানে থেমে রয়েছে সেখানেও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসবে রাতে এবং সকালের মধ্যে বৃষ্টিপাত আসবে এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে চলবে এবং হুগলি এই এলাকাতেও চলবে এবং নদিয়া মুর্শিদাবাদ তার সঙ্গে দুই চব্বিশ পরগনা দিকেও হালকা থেকে বিক্ষিপ্ত হবে মাঝারি মানে চলবে মাঝে মধ্যে কিন্তু কোথাও কোথাও জোরদার নেমে যেতে পারে এছাড়া এই যে মালদার দিকে কিন্তু রয়েছে মালদা ও দক্ষিণ দিনাজপুরের দিকে ঘন মেঘ রয়েছে এগুলি কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে এবং এই আলিপুরদুয়ার কোচবিহার দিকেও পরবর্তী ক্ষেত্রে যাবে রংপুর বিভাগেও হালকা মাঝারি চলবে মাঝে মধ্যে এবং এই যে রাজশাহী কিছু কিছু এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারির পাশাপাশি এছাড়া মনমোহন সিং সিলেটের এদিকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে আসামের এই অংশ গোয়ালপাড়া গুয়াহাটি এই দিকে কিন্তু হোজাই এইদিকে কিন্তু জোরদার বৃষ্টিপাত একটা নামতে পারে এছাড়া দেখুন সিলেটের দিকে অলরেডি মেঘ উঠে বসে আছে এবং এখানেও কিন্তু সিলেট এবং এদিকে করিমগঞ্জ অববাহিকা এবং উত্তর এই দিকে এই যে ধর্মনগরের দিকে কুমারঘাটের দিকে কিন্তু এই মৌলীবাজার বা এইদিকে বালাগঞ্জ বাংলা বাংলাদেশের এদিকে কিন্তু রয়েছে এই খোলাবের দিকে খোলা শিব এদিকেও কিন্তু রয়েছে এই সাইডটাতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকটাতে এই যে মিজোরামের এই সাইডটাতে এছাড়া শিলচরে দেখুন এই কাছাকাছি অংশে কিন্তু জোরদার বৃষ্টিপাত একটা সম্ভাবনা রয়েছে এমনটা করে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু হাওয়া থাকবে তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু রয়েছে আপনাদের দেখাচ্ছে একটা জায়গা যেমন ধরুন এই যে কন্টাই বলুন বা এদিকে খেজুরি এদিকে মন্দারমণি এ দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তবে হাওয়াটা থাকতে পারে দেখুন বৃষ্টিপাতের পাশ থেকে হাওয়ার দাপট বেশি থাকবে দেখতেই পাচ্ছি পরিষ্কার দেখতে পারলেন এখানে কিন্তু দেখিয়ে দিলাম আপনাদের এতটা আর একটা জায়গায় ক্লিক করে দিচ্ছি চন্দননগরের দিকে ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন এই দিকের আবহাওয়া বোঝা যাবে দেখুন এই জায়গায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে একদম রবিবার থেকে একটু করে কিন্তু কমের দিকে থাকবে আর কোনো জায়গায় ক্লিক করব না ভিডিও অনেকটা বড় হয়ে যাবে মোটামুটি মনে হচ্ছে যেন বারো তেরো মিনিট হয়ে গেছে আর বড় করব না তো এই ছিল লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দেবেন